একটি নটরাজের মূর্তি কিন্তু রাখা রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভদীপ আর তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি কল্যাণী রথতলার একটি মন্দিরে দুর্গা পুজোর। তো এইবারে এদের আকর্ষণ গুজরাটের নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দির। তো আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা। তো আমি তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। ওই যে প্রবেশ দ্বারটা তোমরা দেখতেছ, ওখান দিয়ে কিন্তু যে বাঁশ লাগানো হয়েছে সারিবদ্ধভাবে, এইখান দিয়ে কিন্তু দর্শনার্থীদের প্রবেশের জন্য করা হয়েছে বেশ সুন্দর করে। কিন্তু মাঠের মাঝখানে কোনো একটা হয়তো আই থিঙ্ক কাজ হতে পারে, তো সেই কারণে এইখান দিয়ে কিন্তু ব্যারিকেড করা হয়েছে দর্শনার্থীদের ভেতরে প্রবেশের জন্য। এটা হচ্ছে কিন্তু প্রবেশ দ্বার, আর এই যে প্রবেশের যে রাস্তাটা, তো এই ইটগুলো দিয়ে কিন্তু রাস্তা করা হয়েছে, এগুলো হচ্ছে সিমেন্টের ইট, এই দিয়ে কিন্তু রাস্তা করা হচ্ছে। আর এই হচ্ছে মন্দিরের কিন্তু প্রবেশ দ্বার, আর ঠিক মন্দিরের সামনেই কিন্তু দেখতে পাচ্ছ তোমরা ফোয়ারা করা হয়েছে, এর সাথে সাথে একটি শিবের মূর্তিও বসানো হবে। তো চলো এবং তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আমি, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে আর সকলের সাথে শেয়ার করে দিও। প্রবেশ দ্বার তো ওই সাইড থেকে যখন আসবে, তো এখানে কিন্তু সিঁড়ি করা হবে এবং এটার উপর দিয়ে এসে এই যে তোমরা দেখতে পাচ্ছ পাটাতনটি লাগানো হয়েছে, এটাই কিন্তু ব্রিজ করা হচ্ছে। কারণ এর তলায় দেখো তোমরা কত বড় যে জলাশয়, সেটা কিন্তু এখানে করা হয়েছে এবং জলাশয়ের মধ্যে দেখতে পাচ্ছ যে একটা ফোয়ারা মতন করা হচ্ছে। তো এই জলাশয়ের উপর দিয়ে কিন্তু এই জায়গাটা দিয়ে ব্রিজ হবে, এই ব্রিজ দিয়ে কিন্তু তোমাদেরকে এই মণ্ডপের ভেতর প্রবেশ করতে হবে। আর এরই পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক মন্দির কিন্তু এখানে করা হয়েছে, এই সাইডটাতেও রয়েছে এবং মন্দিরে কিন্তু ওই সাইডেও কিন্তু সেম অনেকগুলি মন্দির রয়েছে। তো এইখানটায় দেখতে পাচ্ছ যে মন্দিরের উপরে লাগানো যে মন্দিরের যে চূড়াগুলি, সেইটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এই একটা রয়েছে, এইটাই কিন্তু এগুলির উপর বসানো হবে। আর এই সাইডটা তোমরা একটা জিনিস দেখো, এখানে কিন্তু একটি নটরাজের মূর্তি কিন্তু রাখা রয়েছে, মুখ কিন্তু ঢাকা রয়েছে, বাট এটা মহাদেব বা নটরাজ সেই মূর্তি কিন্তু এখানে রয়েছে। এবং এই যে ছোট ছোট যে মন্দিরগুলো তোমরা দেখছো, এরই চূড়া কিন্তু এই আশেপাশে রাখা রয়েছে যাতে তাদের অসুবিধা না হয়। এটা কোথাকার মন্দিরটা হচ্ছে এখানে? এটা হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ স্বামীনারায়ণ। এই যে বাটাটা রং দেওয়া আছে, আর এটার উচ্চতা মন্দিরে উচ্চতা হচ্ছে ওই 100। আর এই যে চারদিকে ছোট ছোট মন্দিরগুলি রয়েছে, এগুলো কিসের মন্দির? এই নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দির এইভাবেই আছে, ওগুলো শিবলিঙ্গ থাকে, শিব মন্দির। যেটা আপনি বলছিলেন যে প্রবেশ পথ, এখানে প্রবেশ পথ কটি আছে? প্রবেশ পথ তিনটি আছে, যেখানে ওখানে যা আছে অভিজ্ঞতা এত বড় একটি মন্দির এখানে তৈরি হচ্ছে। আর পুজোর কিন্তু বেশি দিন বাকি নেই, তাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জোর কদমে কিন্তু কাজ কিন্তু চলছে, কাজ কিন্তু থেমে নেই। তো দেখতেই পাচ্ছ অনেক কিছু কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এই যে জলাশয়টা আমি তোমাদের দেখাচ্ছিলাম, এই যে জলাশয় তো এটা কিন্তু তলায় থাকবে, তো দেখতে কিন্তু একটা অপূর্ব সুন্দর লাগছে। তো এই জলাশয়ের উপরে কিন্তু এই যে ব্রিজ তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম, তো ওই সাইড দিয়ে কিন্তু গেট, ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু এই ব্রিজ দিয়েই কিন্তু দর্শনার্থীদের আসতে হবে। আর এখানটা কিন্তু জল থাকবে, তো এই ব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার পরেই কিন্তু এই যে মন্দিরের যে প্রবেশ দ্বার, সেখানে কিন্তু প্রবেশ করে মন্দিরের ভেতর যেতে হবে। আমরা যে এই পিলারগুলি দেখতে পাচ্ছি, এই পিলার কিন্তু এই দুই সাইডেই লাগানো হচ্ছে, এখানে কিন্তু একটা লাগানো হচ্ছে, আরেকটা কিন্তু এখানে রয়েছে, সেটা এখানে লাগানো হবে। আর ঠিক তেমনই কিন্তু গেটে এখানেও লাগানো হয়েছে, আর এইটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশ পথ। এখানটা দেখতে পাচ্ছ নিচু আছে, তো এখানে কিন্তু সিঁড়ি করে দেওয়া হবে,
তো চলো ভেতরে যাওয়া যাক। উপরের এই জায়গাটিতে কিন্তু লাইটের অথবা বিভিন্ন ডিজাইনের কাজ হবে, অর্থাৎ যেরকমটা নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দিরে আছে ঠিক সেরকমই কিন্তু এখানে করছেন তারা। উপরের এই জায়গাটিতেও ডিজাইন এবং ঝাড়বাতি লাগানো হবে, আর প্রতিমা থাকবে ঠিক এই সামনেটায়। শুনেছিলে যে যারা মন্দিরের সোজাসুজি আসতে চান তারা কিন্তু এই গেট দিয়ে আসবে, সেই ব্রিজটা তোমাদের যেটা আমি দেখালাম জলাশয়ের উপর দিয়ে, সেই ব্রিজ দিয়ে কিন্তু এই পথ দিয়ে আসতে হবে মন্দিরের ভেতর দিকে। এবং এই একটা গেট হচ্ছে, আর ঠিক এরই সোজাসুজি কিন্তু এই পাশে আরও একটি গেট হচ্ছে, যারা চারদিকের মন্দির দর্শন করে যারা মাকে দেখতে আসবেন তারা কিন্তু এই পাশ অথবা কিন্তু এই পাশ দিয়ে তারা আসতে পারে, এবং এখানেই কিন্তু সেই প্রতিমা থাকবে। যে আমি ছোটো ছোটো যে মন্দিরগুলো দেখিয়েছিলাম এবং মন্দিরের দেখতে দেখতে যে প্রবেশদ্বার সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই যে মন্দিরগুলো, এখানে কিন্তু শিবলিঙ্গ বসানো হবে, এবং এই যে জলাশয়টা আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা তো শুনে নিয়েছো, তাও আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, এই জলাশয়ের উপরেও কিন্তু কিছু মূর্তি বসানো হবে এবং বহু কাজ হবে, লাইটিংয়ের কাজ হবে, ফোয়ারা আছে। তো অসাধারণ একটা মণ্ডপ সজ্জা আমরা দেখতে চলেছি কল্যাণী রথতলার এই দুর্গাপুজোয়। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করতে একদিন ভুলবে না, আর যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।